এই কিছু একটা করো, তোমরা কেউ কিছু একটা করো। আমাদের রাজ্যে শিশুরা জন্মের সময় মারা যাচ্ছে, এদিকে রানী সন্তান সম্ভবা, যে কোনো সময় বাচ্চা হবে। তুমি রাজবৈদ্য, তুমি আমাকে বলো, আমার রাজ্যে সকল শিশু মারা যাচ্ছে কেন? আমার শিশুকে বাঁচাবার জন্য তুমি কি ব্যবস্থা করেছো? এই তো আমি মানে আমার জ্ঞানীয় পুরনো বন্ধু, তুমি নিশ্চয়ই রাজ জ্যোতিষী হিসেবে কিছু একটা করতে পারবে। মহারাজ, আমি একজন জ্ঞানী মানুষের খবর জেনেছি যে সাত সমুদ্র তেরো নদীর ওপারে থাকে, সে হয়তো আমাদের এ বিষয়ে সাহায্য করতে পারবে। কোথায়? কে সেই ব্যক্তি? কে সে? আমাদের দেখাও, দেখাও আমাদের। সে এক অদ্ভুত দেশের গল্প। সেই দেশে ছিল এক রাজা। রাজা খুব মন খারাপ করছিলেন। একদিন রাজা তার রাজ্যের সবাইকে ডেকে নিয়ে বলল, সময় হয়ে গেছে। কিসের সময় হইয়া গেছে দাদি? সামেলির বাচ্চা অনেক সময় আইসা গেছে, আমি ওগর বাড়ি যাইতেছি। দাদি, আমিও আসি তোমার লগে। আমিও যাইতে চাই। প্রসবের ঘরে বাচ্চা গো যাইতে হয় না, তোমরা এখানে অপেক্ষা করো। সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করা জরুরি। পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রসব করানোর আগে। আমার একটা জীবাণুমুক্ত পরিষ্কার ব্লেড দরকার নাড়ি কাটার জন্য, আর নরম পরিষ্কার কাপড় দরকার বাচ্চাকে মোছানো ও জড়ানোর জন্য। এইগুলি নাও, আমার নিজের শাড়ি। আমার দরকার ভালো মতো পরিষ্কার নরম কাপড়। এগুলো দিয়ে তো হবে না দাদি। আপা, আপনার লগে গতকাল কথা কওয়ানোর পর এই নরম কাপড়গুলান ভালো মতো পরিষ্কার কইরা রাখছি। বাহ, ভালো তো, ভিতরে নিয়ে আসেন। না না দাদি, আপনি তো সাবান দিয়ে হাত পরিষ্কার করেননি, আপনার এগুলো ধরার দরকার নাই। ঠিক আছে, আমি তাহলে মধু চিঠিটা লইয়া আসি, বাচ্চা জন্মের পর মুখে দিতে হইব। না দাদি, জন্মের পর নতুন বাচ্চার মুখে কোনো কিছুই দিতে হয় না, জন্মের সাথে সাথে নতুন বাচ্চাকে মায়ের বুকে দিতে হয়। মায়ের দুধই হচ্ছে শিশুর প্রথম টিকা। শিশু প্রথম ৬ মাস শুধুই মায়ের বুকের দুধ খাবে, অন্য কোনো খাবারের প্রয়োজন হয় না। মায়ের দুধ খেলে বাচ্চা সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। আমি অন্তত বাচ্চাকে গোসল করানোর জন্য পানি তো আনতে পারি নাকি? বাচ্চা জন্মের পর 72 ঘন্টার মধ্যে গোসল করানো যাবে না, এতে বাচ্চার নিউমোনিয়া এবং ঠান্ডা লাগার ভয় থাকে না। বাচ্চা শিশু জন্মানোর সাথে সাথে তাকে পরিষ্কার নরম কাপড় দিয়ে মুছে আরেকটা পরিষ্কার নরম কাপড় দিয়ে জড়িয়ে মায়ের বুকে দিতে হবে। ও, তাইলে তো এখানে আমার কোনো প্রয়োজনই নাই। দাদি, বাচ্চা হইয়া গেছে? না, ও নয় নাই, আমার অনেক কাম আছে, ওরা আমারে ছাড়াই পারবো। স্বাস্থ্য আপা ঠিকই বলছে। দাদি, সেই দিন আমাগো স্কুলের আপা স্বাস্থ্য বিষয়ে যারা কাজ করে